ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি তোমরা দেখতে থাকো আর পিছনে এই প্যান্ডেলটা তোমরা অ্যাভয়েড করো ঠিক আছে কারণ এখানে প্রচণ্ড ঠান্ডা যার জন্য এরকম মানে খাটে প্যান্ডেল করে রাখতে হয় কিছু করার নেই আর আদি এখন খুবই ছোটো আর এই দেখো আমাদের সোনা আদিটাকে আর এখানে দেখতেই পাচ্ছো আর আদি আর আমি একটু সকালবেলা টাইম পাস করছি আদিকে নিয়ে আর আদি হচ্ছে দোল খাচ্ছে এখন আর একটু ওর সাথে এখন একটু বকতে হয় ও চায় যে ওর মা ওর সাথে একটু টাইম পাস করুক তো এবার বকা পর্ব শেষ হলে আবার অনেক বাজার আনা হয়েছে ওগুলো সব রেডি করতে হবে তো আজকে কি রান্না হবে কিছুই খুঁজে পাচ্ছি না সত্যি কথা বলতে কিছু করতে ইচ্ছা করে না মনে হয় চুপচাপ এক জায়গায় বসে থাকি আর বসে থাকলে তো আর হবে না কারণ পেটটাকেও তো কিছু খেতে দিতে হবে নাহলে আবার শরীর চলবে না তো ওই সময় আদিকে আদিকে একটা গল্প শোনাচ্ছিলাম তো টুনির গল্প শুনতে খুবই ভালোবাসে জানি না বুঝতে পারে নাকি তো ওকে মাঝে মাঝে আমি গল্প শোনাই তো এইভাবেই সকালটা আমাদের কেটে যায় মায়ের ছেলের তো রোজ তো সকালবেলা উঠতে ইচ্ছা করে না তবে যেদিন যেদিন উঠি সেদিন ওকে নিয়ে একটু সকালবেলাটা এরকমভাবেই কাটাই গল্প করে করে আর এই দেখো ফোনে যখন ভিডিওটা হচ্ছে ও ভালো করে দেখছে যে মা কী করতে চাইছে এই সবে আদিকে স্নান করালাম তো স্নান করানো কমপ্লিট যে ক্যামেরাটা মনে হচ্ছে ভালো হয়নি যার জন্য ভিডিওটা কীরকম কিরকম লাগছে তো খুবই কান্নাকাটি করছে কারণ স্নান করানো হয়েছে আর আমি ওকে নানা ধরনের মুখে রঙি ভঙ্গি দেখাচ্ছি যাতে হচ্ছে চুপ করে যায় তো যাই হোক কাদিকে খাওয়ানো কমপ্লিট এবার সবজিগুলো দেখি এত সবজি আনা হয়েছে কি রান্না করব নিজেই খুঁজে পাইনি তো এগুলো আজ সব রেখেই দিব আজই হচ্ছে বাঁধাকপির তরকারি করা হবে আর হচ্ছে মাছ আর ডিমের ঝাল হবে আর এখানে মাছ আনা হয়েছে তো মাছটা এখনও বাছা হয়নি বাজবো আমি আর এই দেখো সবজিগুলো বেগুন আছে তারপরে কি পেঁয়াজ কলি ডাঁটা বরবটির কাঁচা লঙ্কা ধনে পাতা আর এখানে দেখো আমার রান্না শেষ হয়েই গেছে এখানে হচ্ছে বাঁধাকপির তরকারি হয়েছে তো আলুগুলো এখন তো নতুন আলু উঠেছে তো গোটা গোটা আলু দিয়েই আমি রান্নাটা করেছি বেশ খেতে ভালো লাগে বাঁধাকপির তরকারি শীতকালে আবার বেশি ভালো লাগে আর এই দেখো ঠান্ডায় কুঁড়েদের কাজ একসাথেই ডিম আর মাছ দিয়ে একসাথেই হচ্ছে ঝাল করে ফেলেছি সত্যি কথা বলতে কুঁড়ে মানুষের মানে অভাব নেই মানে ঠান্ডাই তো বিশেষ করে শুধু খুঁজি যে কোন কাজটা একটু কম করলে হয় কম করলে হয় তো ইচ্ছে তো করে না কিন্তু ইচ্ছে না করলেও কিছু করার নেই করতে তো হবেই কারণ যখন মা হয়নি তখন হয়তো মা বসে থাকতাম মা রান্না করে খাওয়াত আর এই দেখো বিকালবেলা ঘুরতে বেরিয়ে পড়েছি ঘরে বসে বসে আর কোনো কাজ নেই তো সন্ধ্যার দিকটা একটু ভালো লাগে তবে রোজের ভালো লাগে না কারণ ঠান্ডার জন্য তো মাঝে মাঝে না ঘুরতে গেলেও ঘরে বসে একবারে বোর হয়ে যায় আর মন্দিরে তো মাঝে মাঝেই আসা হয় তো ভিডিওটা মনে আগেও দেখেছো তোমরা তো যারা দেখো নি তারা অবশ্যই দেখে নিও যে নেপাল কেমন দেখতে যারা আসোনি আর যারা এসেছো তাদেরকে তো বলার কিছুই নেই তারা নিশ্চয়ই জানো যে কেমন জায়গা তো আর এই দেখো এটা হচ্ছে মন্দির তো এখানে গণেশ মন্দিরটাই একটু বেশি নেপালে আর পশুপতি মন্দিরটাই বেশি কারণ পশুপতি ঠাকুরকে এখানে খুব মানা হয় আর খুবই জাগ্রত তো ঘোরা হয়ে গেছে এবার বাড়ির দিকে যাচ্ছি আর তো কি বলবো আর হাঁটতে একদমই চায় না আর ওর বাবা যখন সাথে যায় ওর বাবার সাথেই মানে ও থাকতে বেশি ভালোবাসে নয় কোলে আর হাঁটতে তো চাই না তো তবুও বাবা মাঝে মাঝে ওকে হাঁটায় কারণ বড় হচ্ছে অভ্যাসটা রয়ে যাবে আর অভ্যাস জিনিসটা তো খুবই খারাপ তো আজকের ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও